ভাই একটু দেখবে গাড়িটা কি হলো? ভাই হাতের কামড়া সাইরে লই, আইতাছি। ভাই বলেন, দেখো তো হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। এই তোকে কি বলেছিলাম, কালকে টাকা পাঠাতে বলেছিলাম না? 10 লক্ষ টাকা কেন পাঠাচ্ছি? ও আই এম সো সরি, আমি রামি না একদম ভুলেই গেছিলাম, মনেই ছিল না। ভুলে গেছিলি না? হ্যাঁ, খেতে তো ভুলিস না। কি 3 বেলা যে ঠিক মতো খাও তখন তো ভুলো না, একটা কাজের বেলায় ভুলে যাও না। এই ওদের সামনে আমার মান সম্মান থাকলো? হ্যাঁ, আর আমাকে কি মনে করছে আমার কমিটমেন্টের কোনো দাম নেই? আমি শোনো না, আমরা বাসায় গিয়ে কথা বলি প্লিজ, এরকম আউটসাইড আমরা কথা না বলি, তুমি একটু ঠান্ডা হও। ঠান্ডা হবো কেন, বাসায় যে কথা বলার কি আছে? একবার যদি ওর গায়ে হাত তুলেছিস না, তোকে একদম চিন্তা মাটি নিচে দাফন করে দেবো। এই টাকা তুই জানিস ওকে কে হয় আমার জানিস? এই ও আমার বউ হয় তুই জানিস? হ্যাঁ, ওর গায়ে আমি হাত দিয়েছি তা তোর কি? তোকে আমি ভালোই ভালোই সাবধান করছি, আর একবার যদি তুই ভুল করে ওর গায়ে টাচ করার চেষ্টা করছিস না, তোর হাত ভেঙে একদম হাতের মধ্যে ধরে দেবো। তোর জন্য ভালোভাবে চুপচাপ এখান দাঁড়িয়ে থাক। লোকের বাচ্চাটাকে ও আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে পেলো? দাঁড়াও জন, তোমার যা কিছু বলার তুমি আমাকে বলো, দরকার আমাকে মারো, কিন্তু আমার হাজবেন্ডকে কিছু বলো না প্লিজ। শুধুমাত্র তুই ওর কারণে বেঁচে গেছিস, তা না হলে তোর এমন হাল করতাম না শালা পুরো পঙ্গু হয়ে থাকতি, তখন না হাত না পা কোনোটাই কাজে লাগাতে পারছি না। আরে মাহি, এসব কি? তুমি জানোয়ারটার সাথে কীভাবে সংসার করছো আর কীভাবে তুমি সব টলারেট করছো? জন, তোমাকে আমি অনেক কষ্ট দিছি, কাঁদাইছি, বেইমানি করছি, তোমার চোখের পানি আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াইছে। হঠাৎ ফোন? না, তোমাকে বিয়ের সাজে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আর কি। আমার এসব ভালো লাগছে না, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ সেটাই তো, আমি তো বিয়ের ব্যাপারে কথা বলছিলাম, তো বলো বিয়ে কবে করবে? বিয়ের ব্যাপারে? হ্যাঁ এই ব্যাপারে তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে? শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো তাই না? আমি তোমার সাথে মজা করব কেন, কোন দুঃখে মজা করতে যাবো? হ্যাঁ তোমার সাথে বিয়ে করে আমি কি করব, আমার সারা জীবনটা নষ্ট করব, আমার কি কোনো ফিউচার নাই? হ্যাঁ তুমি একটা ফকিনী, তোমার সাথে বিয়ে করলে না রাস্তাঘাটে আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি ভাবছি তুমি আমাকে ভালো একটা লাইফ দিবা, বিলাসিত একটা লাইফ দিবা, কিন্তু কি তুমি কি করবা? তুমি খালি আমাকে বলতেছো দেখো কিছুদিন সময় নাও আমি এইটা করবো আমি ওইটা করবো, কিন্তু কি কিছু করতে পারছো? পারো নাই। তোমার মতো ফকিনীর সাথে থেকে আমি আমার জীবন নষ্ট করব না, বুঝতে পারছো? দেখো মাই, আমি তো আপ্রাণ চেষ্টা করছি একটা জব খোঁজার জন্য, কিন্তু কোনোভাবে তো কোনো কিছু হচ্ছে না। দেখো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। হবে সেটা কবে হবে? হ্যাঁ সে প্রথম থেকেই তুমি আমাকে বলে আসছো শুধু হবে আর হবে, এই করে করে কি আমি আমার সময়গুলো নষ্ট করব? কখনোই না, তুমি থাকো আমার সাথে ফার্দার আর কন্টাক্ট করার ট্রাই করো না। মাই প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোর সাথে আমার রিলেশন এইখানেই শেষ, আমি আমার বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, বুঝতে পারছিস? আমার তখন শক্তি ছিল না, না ছিল সামর্থ্য, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমাকে দোষারোপ করছি। দেখো মাহি, আমরা ছেড়ে সব কিছু সম্ভব, আমরা চাইলে আমরা নিজেকে মানিয়ে নিতে পারবো। দেখো তার সম্ভব না, আমি বিবাহিত, তুমি আমাকে আগের মতো আর কখনোই গ্রহণ করতে পারবে না, ভালোবাসতে পারবে না। দেখো তোমার একটা বিয়ে হয়েছে তো কী হয়েছে, তোমার যদি 10টা বিয়েও হয়ে যেত না, তারপরে আমি তোমাকে গ্রহণ করতে রাজি আছি। সত্যি তুমি আমাকে মেনে নিতে পারবে? হ্যাঁ পারবো। বেশ
এইসব নাটকটা অনেক দেখেছি। চল বাসায়। এই আমার সামনে যদি আরেকবার তুই ওর সাথে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করিস না, আর একদম মাটির নিচে ফিরে থাকবি। তোর জন্য এটাই ভালো হবে, এখান থেকে কেটে যাবে। যা, কি আমার সাথে যাবে? অসম্ভব, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমার মতো একটা জানোয়ারকে বিয়ে করা আমার লাইফে সবচেয়ে ভুল। একটা কথা কি জানো, ভালো থাকতে হলে না টাকা পয়সার দরকার হয় না, একটা ভালো মন আর ভালোবাসার দরকার হয়। অবশ্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে মারতে মারতে শিক্ষা দিছো জীবনে অর্থ সম্পদের সব কিছু না। বুঝতে পারছ তো, তুমি এখান থেকে চলে যাও। চল আমার সাথে। একবার যদি তোকে টাচ করার চেষ্টা করছিস না, একদম তোর জীবন থেকে তোকে আমি দেখে নেব।